লাল ক্রস সব বুঝলাম, কি এটা একটা নাম আছে না এই সাইনটার? গাড়ি তো চালাইতে পারেন? গাড়ি চালাইতে জানলে তো মিনিমাম অষ্টম শ্রেণী পাস লাগে। অষ্টম পাস লাগছেন আপনার? পড়ালেখা করি নাই স্যার। কেমনে লাইসেন্স পাইছেন? কেমনে লাইসেন্স তো স্যার এর মাধ্যমে পাইছি, ইন্টারভিউ। বাধ্যতামূলক চিহ্ন, হ্যাঁ, বাধ্যতামূলক ট্রাফিক সাইন। আজকে থেকে মনে রাখবেন, এটা এটা কি সাইন? বাধ্যতামূলক ট্রাফিক সাইন। বাধ্যতামূলক ট্রাফিক সাইন আবার দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে হাবুদক আর একটা হচ্ছে নাবুদক। এটা হচ্ছে নাবুদক, নাবুদক নির্দেশ দিছে। নাবুদক নির্দেশ কিসের জন্য দেয়? এটা পার্কিং নিষেধ। এটা কি চিহ্ন দালে? পার্কিং নিষেধ। এই চিহ্নটার নাম কি দালে? নাবুদক। তাহলে কি এই যে দেখেন এই চিহ্নটা দেখে রাখেন, এরকম চিহ্ন যদি কোথাও দেখেন ওইখানে পার্কিং করা নিষেধ, মনে থাকবে আজকে থেকে। এটার নাম কি বলেন? নাবুদক চিহ্ন, বাধ্যতামূলক রাখা নিষেধ। এটা এটা এই ট্রাফিক সাইনের নামটা কি? বাধ্যতামূলক না, একটা নাম আছে না এই ট্রাফিক সাইনটার, কি নাম? পার্কিং করা নিষেধ। পার্কিং করা নিষেধ, এই ট্রাফিক সাইনটার নাম কি তাহলে? বাধ্যতামূলক ট্রাফিক পার্কিং করা এখানে নিষেধ। পার্কিং করা নিষেধ, এটা এরকম সাইন যেখানে দেখবেন ওইখানে গাড়ি পার্কিং করা যাবে না, মনে থাকবে আজকে থেকে। আপনার লাইসেন্সটা একটু দেখি তো। এটা লাইসেন্স আপনার, আজকে থেকে আপনি একটু লেখাপড়া করেন, হ্যাঁ।